ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वामनोति गोचरंच नेति नेति भावितम् तग्नमामि देव देव रामकृष्णमीश्वरम्। আমরা আবার সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কথোপকথন বা উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা শেষ করেছিলাম 125 নম্বর সূত্র, নিবেদিতাদি মনে রাখেন 125ই তো 125 অবধি হয়েছিল, 126 নম্বর সূত্র দিয়ে শুরু করছি। মহারাজ বলছেন, বিবেক বৈরাগ্য ও অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলে তাকে অন্তরে বাইরে সর্বত্র সকল বস্তুতে দর্শন ও উপলব্ধি করতে পারবে, তখন আর অন্য কিছু লাভ করবার আকাঙ্ক্ষা করবার থাকবে না, জীব আনন্দময় হয়ে যায়। এই হলো মানব জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য, আর সব মনের ভ্রান্তি মাত্র। এইটা একটা খুব বড় জিনিস, একবারে পেছন থেকে যদি আমরা দেখি তাহলে দেখব জীবন আনন্দময় হবে, এটা আমরা সবাই চাই। জীবন শুধু আনন্দময় হবে শুধু নয়, আমি আনন্দময় হয়ে যাব। পূজনীয় ভূতেশানন্দজী মহারাজকে আমরা দেখেছি, পূজনীয় ভূতেশানন্দজী মহারাজ কাছে গেলেই আমাদের মনে হতো যেন উনি যেন একটা একখণ্ড আনন্দ, যেন ঘনীভূত আনন্দের মূর্তিময় রূপ। পরবর্তী প্রেসিডেন্টদের কাছেও গিয়ে দেখেছি, এটা হচ্ছে একেবারে দর্শন। এইটা আমরা করি আর কি, যে একটা জীবন একটা আনন্দময় রূপ প্রাপ্ত হয়। এই রূপ প্রাপ্ত হওয়ার জন্য তিনটে জিনিসের কথা বলছেন, একটা হচ্ছে বিবেক, আরেকটা বৈরাগ্য, আরেকটা হচ্ছে অনুরাগ। অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করে, এই সাধন ভজনের তিনটে পথ বলছেন। একটা হচ্ছে বিবেককে জাগ্রত রাখতে হয়, বিবেক যদি নিজের ভেতরে বিবেক যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু হয় না। যেটা আমরা বারবার বলেছি, সেদিনকে আবার একজন আমাকে বললেন, আপনি বাজে উদাহরণটা কেন সব সময় দিয়ে থাকেন, ওই ছোট ছেলের হাগা পেতে যাওয়ার গল্প, এটা অনেকেই খুব ভালোভাবে নেননি। সেদিনকে একজন সাধু আমাকে বললেন যে সভ্য সমাজে এই উদাহরণটাকে খুব ভদ্রভাবে মানুষ গ্রহণ করছেন, আমরা তো নিজে নিজে বলছি না, শ্রীরামকৃষ্ণের উদাহরণটা বলছি। আসলে ওই শব্দগুলো ধরলে হবে না, শব্দের ভেতরে যে মর্মার্থটি আছে সেটি আমাদের ভালো করে ধরতে হবে। সেটি হচ্ছে আমার মনের ভেতরে যেন পরিষ্কার এই বোধটা থাকে, আমি ভালো হতে চাই। বিবেক বৈরাগ্য, এই বিবেকটিকে আমাদের জাগ্রত রাখতে হয়, সবসময় জাগিয়ে রাখতে হয়। মনের ভেতরে এই বোধটিকে যেন সবসময় জাগিয়ে রাখতে হয় যে আমি ভালো হতে চাই। এই বোধটি যতক্ষণ না জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো হওয়ার চেষ্টা করলেও ভালো হতে পারি না, কিছুতেই আমরা ভালো হতে পারি না। নানা রকমের প্রলোভন, নানা রকমের জিনিস আমাদের এসে ঘিরে থাকে, এই বোধটিকে জাগ্রত হয় করতে হয়। আর এই সাধন পথে বিষয় বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ দুটির প্রয়োজন আছে। যেরকম ভোগ্যবস্তুর প্রতি যেমন বিরাগ দরকার আছে, ঠিক সেরকম ভালো বস্তুর অসৎ বস্তুর প্রতি যেমন বিরাগের প্রয়োজন আছে, তেমনি সৎ বস্তুর প্রতি অনুরাগ দরকার আছে। যতক্ষণ না পর্যন্ত এই অনুরাগ এসে আমাদের মধ্যে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ডাকতে পারব না। আমরা ভগবানকে ডাকছি অথচ সব বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, বেশ যাচ্ছি যাচ্ছি আমি ঠিকই করে রেখেছি, ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু ভাবব না, ঠিক এমন সময় দেখছি যে বাজার যাওয়ার সময় খুব প্রয়োজনীয় কিছু, মানে আমার প্রয়োজন নেই কিন্তু ওই বাটার শোরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কত রকমের জুতোর ভ্যারাইটি এসেছে, আমারটা বেশ পুরনো হয়ে গেছে, ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ছেড়ে নি, মানে একেবারে ব্যবহারের অযোগ্য হয়নি, কিন্তু মনে হলো যে এরকম একটা নিয়ে নিলে কেমন হয়, কী আর এমন বেশি হবে আমার। কিন্তু ঈশ্বর ছাড়া আমি চিন্তা করেছি ঈশ্বর ভিন্ন আর কোনো কিছুর মধ্যে মাথা গলাব না,
কিন্তু ঈশ্বর ছাড়া সব কিছুর মধ্যে আমাদের সারাটা দিন চলে যায়। এই বৈরাগ্যটিকে ভেতর জাগিয়ে রাখতে হয়। বৈরাগ্য মানেই, কেউ কেউ মনে করেন যে কারোর সঙ্গে কথা বলবো না, সবসময় জপের মালা হাতে নিয়ে ঘুরবো, ওরকমটি বৈরাগ্য নয়। অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকবে না, এটা আমাদের কথা। আর দুই হচ্ছে ভালোবাসা, যে কাজটিকে করছি সেটা যদি ভালোবাসতে না পারি, অনুরাগ, তাহলে কিন্তু কোনোটাই হবে না। দেখবেন যদি আপনি আপনার সংসারকে না ভালোবাসেন, কিছুতেই আপনি ভালো করে সংসার করতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানদের অন্তর থেকে না ভালোবাসেন, কিছুতেই তাদের প্রতিপালনে আপনার ইচ্ছা আসবে না। ঠিক সেই রকমভাবে ঈশ্বর হলেন পরম বস্তু, তাকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে তাকে পাবার ইচ্ছা আমাদের কোনো দিন জাগবে না। তাই এই তিনটে জিনিস খুব প্রয়োজন, বিবেককে জাগ্রত করতে হয়। কি আমার ব্রত, কেন এই পথে রওনা দিয়েছি? যদি আপনার ব্রত যদি কিছু না ঠিক করে থাকেন, দেন ওয়েল অ্যান্ড গুড, হ্যাভ ফান এভরিথিং। কিন্তু যদি আমি মনে করে থাকি যে আমি একটা অন্য রকমের জীবনযাপন করব, আমি একটা শান্তিময় জীবনযাপন করবো, যেটা আলটিমেটলি শান্তিতে গিয়ে আমাকে ফেলবে, আমার জীবনটাকে আনন্দময় করে তুলবে, এইটা যদি আমি ভেবে থাকি, তাহলে আমার এই ব্রত সম্পর্কে আমার মনের ভেতরে একটা অ্যালার্টনেস থাকবে, যেটিকে বিবেকের কথা বলা হচ্ছে। দুই হচ্ছে বৈরাগ্য, এই পথে যাবার জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত অপ্রয়োজনীয় জিনিসকে ফেলে রেখে প্রয়োজনীয় জিনিসকে গ্রহণ করা। এই আমাদের আমাদের বার্কলে সেন্টার নয়, এটা সিয়াটল কেন্দ্র থেকে একটা বই বেরে গ্লোবাল বেদান্ত, সেখানে দেখছিলাম কিছুদিন আগে একটা কার্টুন বেরিয়েছে। কার্টুনটা কি না, স্বর্গদ্বারের কাছে সবাই ছুটছে স্বর্গে পৌঁছবে বলে, সবার হাত ব্যাগ ভর্তি, ডলার পাউন্ড নিয়ে ভর্তি, কিন্তু সেই স্বর্গদ্বারের রক্ষী বলছে যে লিভ ইয়োর এক্সট্রা লাগেজ, লিভ ইয়োর এক্সট্রা লাগেজ। সবাই ভাবছে এক্সট্রা লাগেজ কি, জামা নিয়ে নি, কাপড় নিয়ে নি, কিচ্ছু নি, শুধু তো এই টাকা পয়সা নিয়েছি, কিন্তু দেখছে যে সে টাকা পয়সাটাও এক্সট্রা লাগেজ, দু হাত খালি করে প্রভুর কাছে যেতে হবে। হাঁ করে তাকিয়ে সেই লোকটা দেখছে ডাস্টবিনের কাছে বান্ডিল বান্ডিল টাকা পড়ে আছে, বান্ডিল বান্ডিল ডলারের নোটের পড়ে আছে, সেগুলো যেন জীবনের এক্সট্রা হয়ে গেছে। এই বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ তখনই আসবে যখন আমাদের ভেতরে এই আমাদের যে জিনিসগুলোকে প্রয়োজনীয় বলে মনে করছি, এটাকে অপ্রয়োজনীয় বলে মনে হয়। পূজনীয় মোক্ষপ্রাণা মাতা যেটি ভারী সুন্দর কথা বলতেন, বলতেন এসেছি দিগম্বর, যাব দিগম্বর, মাঝে কয়েক দিনের আড়ম্বর। ভেবে দেখুন, যখন পৃথিবীতে এসেছিলেন আপনার গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, আর ইদানিং খুব ভদ্রস্থভাবে ধুতি টুতি পরে টরে পাঠায়, আগে তো তাও পাঠাতো না, একদম খালি, একদম নানটু করে পাঠিয়ে দিত। ভাবুন না, যে মুহূর্তে আগুনের ভেতরে ঢুকিয়ে দিলাম, কি কাপড় থাকলো, আনারসি থাকলো, বেনারসি থাকলো, কিচ্ছু বোধ নেই। মাঝে এই কয়েকদিনে আড়ম্বর, এই আড়ম্বর সামলাতে গিয়েই আমাদের জীবনটা একবারে ব্যতিব্যস্ত করে ফেলি। এই দ্বিতীয় গুণ বলছেন বৈরাগ্য, আর তিন হচ্ছে অনুরাগ। ভালোবাসা না থাকলে কোনো কিছু করাই সম্ভব নয়। বিবেক, বৈরাগ্য এবং অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করি, এগুলোকে সব একসাথে নিয়ে উইথ অল লাভ উইথ অল কেয়ার যখন আমরা সাধন ভজন করি, তখন আমাদের হৃদয়ে ভগবানে অধিষ্ঠিত হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, অন্তত 3 বছর করে দেখো, যদি না হয় তা আমার গেলে তাপ কমবেও। স্বামী ব্রহ্মানন্দজি এত জোর দিয়ে বলছেন, সত্যি সত্যি যদি ভালোবেসে করা যায়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনারা নিজেরা অনুভব করেন, আমি নতুন করে বলে দেওয়ার দরকার নেই, একটা অন্য ধরনের আনন্দ, একটা অন্য ধরনের নেশায় আমরা বুঁদ হয়ে আছি। সেটা নেশাটা হচ্ছে ভগবানের নেশা। ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলে তাকে অন্তরে বাইরে সকল বস্তুতে দর্শন ও উপলব্ধি করতে পারবে, তখন তিনি আর শুধুমাত্র আমার হৃদয়ে কিংবা আমার ঠাকুরের আসনে থাকবেন না, তিনি সর্বত্র সবার মাঝে বিরাজ করবেন। কেমন করে সবার মাঝে বিরাজ করবেন? দেখবেন সকলের বেদনা আপনাকে সেই ঠিক একভাবে ছুঁয়ে যাচ্ছে। স্বামীজির ওই যে ঘটনাটা আছে, স্বামী বিজ্ঞানানন্দজি মাস্টার স্মৃতিকথায় লিখছেন যে তিনি বেরিয়ে দেখলেন, ঘর থেকে বেরিয়ে দেখলেন স্বামীজি ওই তার ঘরের বারান্দার, ঘরের সামনে যে বারান্দা সেটায়
হনহন করে রাত্রিরে পায়চারি করছেন। কেন পায়চারি করছেন জিজ্ঞেস করতে বললেন, স্বামীজি শোবেন না? বলছেন, পেষণ মনে হচ্ছে কোথায় যেন একটা কি যেন একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। তারপরে পরের দিন কাগজ আসতে জানা গেল সেই জাপানের কোনো একটা পুঁজি আমায় সেখানে একটা এই ভূমিকম্প বা এই জাতীয় কিছু হয়েছিল, তাতে বহু লোক মারা গেছে। দেখুন, হৃদয়টা এত বড় প্রসারিত। স্বামীজির উদাহরণ এই কারণে দিচ্ছি, আমাদের এক্সট্রিমটাকে ধরতে হবে। আমরা এক্সট্রিমটা না পারি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। আমি যদি আমার এক্সট্রিমটাকে এইটুকু করি, তা ওটাকে কোনোদিনই আমি ধরতে আমি করে ফেলবো। কিন্তু যদি এক্সট্রিমটাকে বিরাট করে রাখি, তাহলে সেটাকে ধরার জন্য অন্তত শীর্ষবিন্দু না হোক, শীর্ষবিন্দুর কাছাকাছি যাওয়ারও আমি চেষ্টা করব। তাই সেই অনন্তকে, সর্ববস্তুকে উপলব্ধি করতে হবে। আপনারা দেখবেন মানুষজনকে সেবা করে চলেছে। করোনার সময় দেখেছি এই কাঁচা শাকসবজি, চাল, ডাল, তেল, নুন, কেউ দশজন পারলে দশজন, কেউ পঞ্চাশজন পারলে পঞ্চাশজন, এই যে শত শত মানুষের হৃদয়ের ভেতরে আসছে। আবার একদল মানুষকে দেখলাম আরও ভালো লাগলো। উচ্চবৃত্তরা বলতে তাদের দরকার হয় না, নিম্নবিত্তদের, এই নিম্নবিত্তদের লোকে এমনি দেবেই, তাদের কিছু নেই বলে। কিন্তু মধ্যবিত্তরা মাঝামাঝি আছে, তাদের কথা কেউ ভাবে না। এই মানুষ, এই কতগুলি ছেলেপুলে, তারা এই মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের বাড়ির দরজায় গিয়ে জাস্ট সিম্পলি কলিং বেল টিপে, ব্যাগের মধ্যে, প্রত্যেকের ব্যাগের মধ্যে সেই ফুড স্টাফগুলো আছে, কলিং বেল টিপে তার হাতে দিয়ে আসছে। সেই ভিডিও ছবি আমরা দেখেছি, সে ভদ্রলোক কিছুতেই নেবে না, তার ঘরেতে কিচ্ছু নেই, তথাপি তিনি কিছুতেই নিতে চাইছেন না। এই যে সকলের জন্য বোধ করা, সকলের প্রতি ভালোবাসা জাগা, এটা তখন হয়। তখন আর অন্য কিছু লাভ করবার, আকাঙ্ক্ষা করবার থাকে না, জীব আনন্দময় হয়ে যায়। এটা আপনারা নিজেরাও দেখবেন। আমরা যখন ছোট ছিলাম তখন সাধুদের দেখে ভাবতাম, আমরা এত ভালো ভালো জামাকাপড় পরছি, এত কিছু পড়ছি, এদের একবারও কিছু মনে হয় না। আমরা এখন মডার্ন যে সাধুরা আছি, অন্তত আমরা খুব চিনছাম থাকার চেষ্টা করি, ঝকঝকে তক্তকে যতটুকু আছে। আমার মনে আছে পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখেছি, তখন উনি সাধারণ সম্পাদক, মঠ মিশনের সাধারণ সম্পাদক। উনি যেদিন কাঁধে চাদরটা খুলে নিয়ে আসছেন, সেদিন নিশ্চিতভাবে কলারে কিছু একটা সমস্যা আছে, হয় ছিঁড়ে গেছে নাহলে ফেটে গেছে, যেটা তিনি জামা পরবার সময় বুঝেছেন, সেইটাকে গায়ে দিয়ে আসতেন। তার যে প্রচুর জিনিসপত্র ছিল তা নয়, আমি তো অনেকদিন সাধারণ সম্পাদক থাকাকালীন তার ঘরে কাজ করেছি, তার যে জিনিসপত্র অনেক ছিল তা নয়, কিন্তু এত সুন্দর করে সেগুলো গোছানো থাকতো, সে একদম ওয়েল অর্গানাইজড। তার যে জামাকাপড় অদ্ভুতভাবে, বয়স্ক সাধুদের দেখেছি, একবারে আমি ভাবি কী করে তারা ইস্ত্রি করা জামাকাপড় পরেন। একজন সাধু বললেন, আসিস তোকে দেখিয়ে দেবো। কীরকম আসিস? সন্ধ্যেবেলা গেলু, তিনি বললেন এবার দেখ। তিনি তার জামাকাপড়গুলো খুব সুন্দর করে গোছালেন, গোছানোর পরে তিনি খুব সুন্দর করে গোছালেন, তারপরে সেই জামাকাপড়গুলো গুছিয়ে পরপর পরপর সাজিয়ে রাখলেন, তার উপর তার জপের আসনটিকে খুব সুন্দর করে পাতলেন, তার উপর বসে তিনি খুব মন দিয়ে জপ ধ্যান করলেন 2 ঘন্টা। জামাকাপড়গুলো খুব সুন্দর করে প্রেস করা হয়ে গেল। আমাদের তো যখন পূর্বাশ্রমে ছিলাম তখন মনে হতো যে ইস্ত্রি করা জামাকাপড় ছাড়া ভদ্রলোকের সমাজে কেমন করে যাব। আর এদের দেখেছি কখনো, প্রভু মহারাজকে দেখেছি যে তার কাপড় চোপড় ইস্ত্রি করা নেই, খাদির কাপড় পরতেন, তো কিরকম নেতার মতো হয়ে থাকত। একবারই আমার ওনাকে এরকম কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, দেখেছি। কিন্তু এখন যত বয়স বেড়েছে তখন অনুভব করি, যখন মানুষ উচ্চ আদর্শে মনকে স্থির করে তখন তার সাধারণ জিনিস নিয়ে মাতামাতি করার ইচ্ছে জাগে না। আমরা যখন PPTC থাকাকালীন প্রথমবার দক্ষিণেশ্বরে যাই, দক্ষিণেশ্বরে গিয়ে আমাদের মায়ের ঘরটিকে খুব ভালো লেগেছিল। আমরা ফিরে এসে পূজনীয় আত্মস্থানটিকে বললাম, কী সুন্দর ঘর, চওড়া বারান্দা, গঙ্গামুখী ঘর, হু করে হাওয়া আসছে। মহারাজ বলেন, আজ্ঞে না, একেবারে দরমা, দুমানুষ সমান দরমা ঘেরা থাকতো, সূর্যের আলো তো দূরের কথা, যে ওখানে যে মাঝে কাঠের জালে রান্না করতেন সে ধোঁয়াটা শুদ্ধ বেরোতো না। কিন্তু দেখ মা কি বলছেন, বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আত্মস্থানজি আমাদের এই কথাটা বলেছিলেন, ভারী ভারী দরকারি কথা।
উনি বলেছিলেন, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে দেখবি যে ছোটোখাটো জিনিস যেগুলি পাওয়ার জন্য আমরা সবসময় লালায়িত হয়ে থাকি এগুলোকে আমাদের আন বলে বোধ হয়। বিরজানন্দজি একই কথা বলছেন, তখন আর অন্য কিছু লাভ করবার আকাঙ্ক্ষা করবার থাকে না, জীব আনন্দময় হয়ে যায়। আমরা তখন এই যে সাধারণ জীবন যেটিকে পাওয়ার জন্য আমরা খুব লালায়িত হই, ছোটাছুটি করি, সেটাকে আমাদের অপ্রয়োজনীয় বলে গণ্য হয়। এই হলো মানব জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য। মানব জীবন উদ্দেশ্য বলছে না, মানব জীবন ধারণের উদ্দেশ্য। এই যে মনুষ্য জন্মটি আমরা ধারণ করেছি, পশু নই, কীট নই, পতঙ্গের মতো জীবনযাপন করব বলে আসিনি, মানুষের মতো একটা জীবনযাপন করব। শ্রীরামকৃষ্ণের ভাষায় মানুষ হচ্ছে মান আছে যার, আর সে সম্পর্কে যার অ্যালার্টনেস আছে, হুঁশ আছে যার, তার সেই রকম, আর বাকি যা কিছু সবই ভ্রান্তি মাত্র। 127 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, প্রাণ ভরে যত পারো জপ তপ করবে, তবে হৃদয়ে এই ধারণা দৃঢ়ভাবে রাখবে যে এত জপ তপ করছি বলেই ভগবান দেখা দিবেন, কৃপা করবেন, তা নয়। তাকে লাভ করবা কেবল তাঁর কৃপাতেই হয়, সাধন ভজন কেবল ডানা বেদনা করার জন্য। পাখির ডানা বেদনা হলেই বসবার ইচ্ছে হয়, সমুদ্রের মাঝে বরাবর আকাশে উড়ে উড়ে মাস্তুল ছাড়া বিশ্রাম করবার আর কোনো স্থান নেই দেখে পাখিকে সেই মাস্তুলেই আশ্রয় নিতে হয়। কিন্তু এই বোধটি নিশ্চয় না হলে অনন্য স্মরণ হওয়া যায় না। এই কয়েকদিন আগে, এই বোধ হয় দুদিন হলো, একজন ভদ্রলোক, আমি তাকে চিনি, খুব অল্প বয়সী ছেলে, বছর 35 ছেলে, খুব সুন্দর সাধন ভজন করে, তার বাড়ির ছাদটাকে একবার সুন্দর করে ঘিরে ফেলেছে, পাড়ার লোকেদের একেবারে ভগবত বিমুখী মানুষ, তাদেরকে ডেকে শুনে প্রত্যেক বছর উৎসব করে, প্রত্যেক সপ্তাহে একটা পাঠচক্র করে, সমস্ত কিছু করে এবং সিরিয়াসলি যোগদান করে। আমিও গেছি নরেন্দ্রপুর থাকাকালীন সেই উৎসবে। তিনি আমায় লিখছিলেন যে আমি তো যোগদান করছি কিন্তু কিছুতেই হৃদয়ে ভগবানের কৃপা অনুভব করতে পারছি না। আমি তখন লিখলাম যে যোগদান করাটা আমাদের পার্ট, কৃপা করাটা তার পার্ট। আমি যদি দুটো আমার নিজের পার্টের কাজটা ছেড়ে তার পার্টের অ্যাকশানটা করতে যাই তাহলে কিন্তু হবে না। আমার যে পার্ট করার সেটা করার কথা। জীবনটা যেন একটা, জানেন তো, নাটকের মতো। কুশীলাভরা তাদের সেরা অভিনয়টা দিতে চায়, কুশীলাভ সেরা অভিনয় দিতে চায় এবং তারা অপেক্ষা করে থাকে যে ক্ল্যাপ আসতে পারে। কখনো কখনো ক্ল্যাপ আসে, আবার কখনো কখনো ক্ল্যাপ আসে না, আবার কখনো কখনো অভিনয়ে এত মোহিত হয়ে যায় দর্শক যে করতালি দেবার মতো যে শক্তি বা মনের যে স্ফুরণ সেটুকু হয় না, তাদের ভেতরে একটা স্তব্ধতার ভাব জেগে যায়। ঠিক সেই রকম আমার কাজটা হচ্ছে মন প্রাণ উজাড় করে সাধন ভজন করা, কিন্তু হৃদয়ে এই ভাবটা দৃঢ় রাখতে হবে, আমি ক্ল্যাপ পেতেও পারি অথবা নাও পেতে পারি, এটা তার ইচ্ছা, তিনি হাততালি দেবেন কি দেবেন না। অথবা এরকমও হতে পারে, আমার অনুরাগ, আমার ভালোবাসা দেখে তার এত মুগ্ধতা এসে যায় যে তিনি হাততালি দিয়ে আমাকে কিছুতেই ছোট করতে চান না কারুর কাছে, এটাও একটা কথা। তিনি আমি এত জপ তপ করছি বলেই ভগবান আমাকে দেখা দেবেন, কৃপা করবেন, তা কিন্তু বা তাকে লাভ কিন্তু তা কিন্তু হয় তা হয় না। তাকে লাভ করা তার কৃপাতেই হয়। আমরা অনেক সময় মনে করি এই যাগ যজ্ঞ অনুষ্ঠান এসব করছি তাতে কিন্তু না, শুধু এই সমস্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে যেন আমি ভালোবাসতে পারি। আত্মস্থানন্দজি একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন যে সবসময় ভাববি যে ভগবানের সঙ্গে তোর সম্পর্কটা অনেকটা ওয়ান সাইডেড লাভের মতো, একাকি প্রেম করেছি। রবীন্দ্রনাথ লিখছেন না, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। এই অ্যাটিটিউডটা যেন থাকা থাকে, আমার প্রভু আমার ভালোবাসাটা আছে। রবীন্দ্রনাথ একটি গান অসাধারণ, সেখানে তিনি বলছেন, পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে,
হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ফেলে আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায় এলে। বলছেন কুজনহীন কানন ভূমি, এই ভগবান বেড়াতে বেরিয়েছেন, দেখছেন তাকে মানে গ্রিট করার মতো একজন লোকও খুঁজে পাচ্ছেন না, কুজনহীন কাননে শব্দ নেই, সবাই ঘুমিয়ে আছে তাদের ঘুমো করে। কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, সবার হৃদয়ের দরজায় যেন একবারে তালা দেওয়া রয়েছে, দুয়ার দেওয়া সকল ঘরে। একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে ভগবান সেই নিঃসঙ্গ নিঃসম্বল সেই একবারে মানুষ মনুষ্যবিহীন জনহীন প্রান্তরে একাকি ঘুরে বেড়ান, খুঁজে বেড়ান সেই হৃদয় যেখানে এরকম করে নক করলে দরজা খুলবে। এক একা একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম। এই সাধন ভজনটার উদ্দেশ্য একটাই, আমি যেন আমার হৃদয়টাকে যে খুলে রেখেছি সেই খোলা দরজার আলোটা যেন তিনি দেখতে পান। আমার আলো জ্বালিয়ে রাখার মূল উদ্দেশ্য হলো এই, সেই আলো দেখে তিনি যেন আমার প্রতি আকৃষ্ট হন। আমার সাধন ভজনের সমস্ত মূল উদ্দেশ্য তাই, আমার হৃদয়ের সেই আলোটাকে জ্বালিয়ে রাখা, প্রতীক্ষার আলোটাকে জ্বালিয়ে রাখা। একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ফেলে। কিন্তু আমি যেকেলে বসে আছি আমাকে কিন্তু তুমি হেলায় ফেলে যেও না, তুমি যে আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায় ছেলে। জীবনটা ওই রকম, সেই শ্রাবণ রাতের অন্ধকারের মতো, সে অন্ধকার রাতে আমি একা যেন আমার প্রদীপটিকে আমার সাধন প্রদীপটিকে জ্বালিয়ে বসে থাকতে পারি, তিনি যেন আসেন। ভারী সুন্দর কথা বলছেন পূজনীয় মহারাজ, সেই এই কথাটা তিনি বলছেন, বলছেন যে সাধন ভজন কেবল ডানা বেদনা করবার জন্য। হরি মহারাজ তার পত্রাবলিতে এই ভাবটির কথা বলছেন, এই দেখবেন নোটেশনে পাদটিকায় দেওয়া আছে, তার সারমর্ম এখানে দিলাম। মানে মহারাজ বলছেন, বিরজানন্দজি বলছেন, এটি তিনি তুরিয়ানন্দজির কাছেই ভাবটি পেয়েছে, সাধন ভজন কেবল ডানা বেদনা করবার জন্য। ডানা বেদনা হলেই বসবার ইচ্ছে হয়। আমরা যখন ভাবি, এই যে দেখবেন এই আমাদের হৃদয়রামের জীবনে দেখেছি, তিনি ভেবেছিলেন যখন ঠাকুরের কৃপা থেকে তিনি বঞ্চিত হলেন, তিনি ভাবলেন যে ঠাকুর আমার মামা আমারই মতো সাধন ভজন করেছেন, তাই তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন, আমিও এমন সাধন ভজন করব, ভগবানকে একদম পকেটের মধ্যে নিয়ে ঘুরে বসে থাকব। তিনি ভাবলেন এইভাবেই কোথায় হয়ে যাবে, তিনি এরকমভাবে আমাদের সাধন ভজন করার কথা ভাবলেন। কিন্তু আদতে কিন্তু সেভাবে তার হলো না, ঠিক ওই রকমভাবে যতক্ষণ না, যখন তিনি কোনোভাবেই পারলেন না, যখন তার গায়েতে অঙ্গার করতে থাকলো, মনে হলো এরকম জ্বালা, চিৎকার করতে থাকলেন ও মামা গো বাঁচাও গো বাঁচাও, ঠাকুর দ্রুত গিয়ে তার গায়ে কাছে গিয়ে পৌঁছলেন, তাকে বললেন যে আমার সারা গায়ে আগুনের মতো জ্বলছে, তিনি তার হাত দুটি বুলিয়ে দিলেন, তার সারা শরীর শান্ত হয়ে গেল। আমাদের অবস্থাও ঠিক এই, সাধন ভজন করে তোমাকে পাবো এই বোধটা যেন জাগে জেগে থাকে, যখন এই করতে করতে ক্লান্ত হয়ে যাব তখন তার প্রতি অনন্য স্মরণ হবো, প্রভু আর পাচ্ছি না আমাকে ধরো। রবীন্দ্রনাথে আরও একটি ভারী সুন্দর গান আছে, আপনারা পারলে শুনবেন, প্রভু খেলেছি অনেক খেলা এবে তোমারও ক্রোড় চাহি, সেই গানটির শুরু আছে, খুব সুন্দর। শ্রাবণী সেন গেয়েছেন, অনেকেই গেয়েছেন, কিন্তু তার মধ্যে এই এনার গাওয়া গানটা আমার বেশি ভালো লেগেছে। সেইখানে ভাবটিকে তিনি এমনভাবে ফুটিয়েছেন যে আর আমার কিচ্ছু প্রয়োজনই, অনেক খেলা খেলেছি, অনেক মানে একবারে তোমাকে তোমার সঙ্গে ছকবাজি মানে এর মতো সেই ভাষায় বলা দরকার, তোমার সঙ্গে অনেক লুকোচুরি অনেক রূপার চুস্তাম ছুপার উস্তামগিরি করেছি আর পাচ্ছি না, এবার তুমি আমাকে দয়া করে তোমার কোলে নিয়ে নাও, তোমার স্মরণে নিয়ে নাও। 128 নম্বর সূত্রতে মহারাজ বলছেন, ভক্ত কখনো ভগবানের সঙ্গে বিকি কিনি বা বেচা কেনার ভাব রাখে না, সে জানে তিনি অহেতুক কৃপা সিন্ধু,
তিনি নিজগুণে স্বভাবগুণে কৃপা করবেনই, তবে সাধন ভজন যথাশক্তি করতে হয়, করে কিন্তু শেষে এই বিশ্বাসেই আসতে হয় যে এসব কিছুই কিছু নয়। তাই সাধক গিয়েছেন নিজগুণে যদি রাখো করুণা নয়নে দেখো, নইলে জপ করে যে তোমায় পাওয়া সেসব কথা ভূতের সংজ্ঞা। সংজ্ঞা মানে হচ্ছে বিবাহ। ভূতের আবার বিয়ে কি, কখনো হয়নি হবে না, সাধন ভজন করে কেউ তাকে কখনো পায়নি পাবে না। সাধক জানে সাধন ভজন করে তাকে পাওয়ার আশা সন্তরণে সিন্ধুতরণ। ভক্ত কখনো ভগবানের সঙ্গে বিকিকিনি বেচা কেনার ভাব রাখে না। ভাগবত একটি ভারী সুন্দর গল্প আছে, যেখানে হিরণ্যকশিপুর বধের পর যখন আমাদের নৃসিংহ অবতার প্রবল রূপ ধারণ করলেন, তখন তাকে শান্ত করবার জন্য সবাই প্রহ্লাদকে এগিয়ে দিলেন। প্রহ্লাদ তার কাছে গেলেন, ভগবান তাকে, তখন তো সে তো সিংহ, চাটতে থাকলেন, চেটে 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 তিনি তার ভালোবাসা প্রকাশ করছেন। অবশেষে তিনি যখন শান্ত রূপ ধারণ করলেন, তখন তিনি প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি আমার কাছে কিছু চাও, আমরা হলে তো বলতাম একটা চেক লিখে দিন যাতে কোনো টাকার অঙ্ক লেখা থাকবে না, শুধু আমার নামটা লেখা থাকবে, আপনার সইটা থাকবে, বাকিটা আমি বসিয়ে নেব। তিনি বললেন, প্রভু তোমার সঙ্গে তো আমি বেচা কেনা করতে আসিনি, তোমাকে আমি এমনি ভালোবাসি। ঠিক এইরকম প্রহ্লাদ আরেক প্রহ্লাদ আর এই যুগাবতারকে আরেকটি কথা বলেছিলেন। এ যুগের প্রহ্লাদ যুগাবতার জিজ্ঞেস করেছিলেন, তুই যেখানে আসিস কই, তোকে তো আমি ভালোবাসি না, তার সঙ্গে তো কথাও বলি না, তাও তুই কেন আসিস? সেই যুগের প্রহ্লাদ নরেন্দ্র দত্ত বলেছিল, আমার ভালো লাগে তাই আমি আসি। এই ভগবানের সঙ্গে এই রকম সম্পর্ক, বেচা কেনার সম্পর্ক নয়, ভালোবাসা। এইটা বুঝতে হবে, অন্তরের হৃদয়ে বুঝতে হবে যে তিনি অহেতু কৃপা সিন্ধু, তিনি নিজগুণে স্বভাবগুণে কৃপা করবেনই, আমি তার কৃপা পাবই, আমি তার কৃপা ছেড়ে কখনো অন্যরকম কিছু হবে না, পাবই তার কৃপা। আমাদের এই সরলা দেবী প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির স্মৃতিকথায় রাধুদির গল্প আছে। মায়ের শরীর চলে যাওয়ার পর রাধুদি খুব অসুস্থ হয়ে পড়েন, রাধুদির স্বামী তাকে মন মতো তাকে ত্যাগ করেন, তার কাছ থেকে টাকা পয়সা সব কেড়ে কুড়ে নেন। তারপরে রাধুদির টিবি হয়, টিউবারকুলোসিস, তখন রাধুদিকে নিয়ে তার অবস্থা খুব খারাপ, তার শরীর চলে যাবে। তার শরীর চলে যাওয়ার মতো অবস্থা, সেই অবস্থায় তাকে কাশী সেবাশ্রম সঙ্গে নিয়ে আসে, সেখানে ফিমেল ওয়ার্ডে আছেন তিনি। আর কাশীবাসিনী আমাদের তার সঙ্গে এসেছেন সেই সময় আমাদের সরলা দেবী, তিনিও তার সেবা টেবা করছেন। তারপরে একটা সময় রাধুদি বুঝতে পেরে গেলেন যে তার টিবি হয়েছে, এবং তা তিনি যাতে মারা গেলে তার মোক্ষপ্রাপ্তি হয় সেই কারণে সবাই ব্যবস্থা করেছেন, তিনি কিছুতেই কাশিতে থাকবেন না, বারবার বারবার জেদ করছেন। তারপরে বলছেন, তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন তিনি আমার মোক্ষপ্রাপ্তির দায়িত্ব নেবেন না? তিনি আমার মোক্ষপ্রাপ্তির দায়িত্ব নেবেন, মুক্তি আমার হাতের মুঠোয়, এরকম করে হাতটা মুঠো করে তিনি বলেছিলেন, মুক্তি আমার হাতের মুঠোয়, মোর নির্বাণে মরুক প্রিয়লা মরুক, প্রিয়দা মহারাজ ছিলেন, বলছেন ওসব ওরা মরুক, আমার নির্বাণের দরকার নেই, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে মা 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 করতেন থাকতেন। তারপরে তিনি কাশি থেকে চলে এলেন জয়রামবাটি, এবং সেখানে কিছুদিনের মধ্যে বোধহয় মাসখানেকের মধ্যে মায়ের ঘরেই তার মহাপ্রয়াণ ঘটে। পরবর্তী যুগের ব্রহ্মচারিণীরা এই কথা শুনে ভারতী প্রাণা মাকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে এই যে মাময় জীবন হয়েছিল তাহলে আগে কেন হলো না? বলছেন, ওর যে অন্য কাজ ছিল মাকে ভুলিয়ে সংসারে রাখা আমাদের জন্য, যাতে তিনি আমাদের প্রতি তার মনটা আসে, তাই রাধি রাধি করে যে মনটা অনন্তে মিশে যেতে চাইছিল সেই মনটাকে মা রাধি রাধি করে এই সংসারে ভুলিয়ে রাখতেন। আমাদেরও ঠিক এই বোধটা দরকার, তিনি যখন আমাকে দয়া করে নিয়েছেন, তিনি যখন আমাকে দয়া করে তার কৃপার পাত্র করেছেন, অবশ্যই আমার মুক্তির ব্যবস্থা তিনি করেছেন।
আমার কাজ আমাকে যে সাধন পথটি দেওয়া হয়েছে সেই সাধন পথটির যথাযথ মর্যাদা দিয়ে সেই সাধন পথটিকে আমার আমাকে গ্রহণ করে সেটি আমার নিজের আপন করে নিতে হবে। তিনি আমায় পথ দিয়েছেন, আমাকে উপায় বলে দিয়েছেন এবং অবশ্যই আমার এর থেকেই মুক্তি হবে। তাই বলছেন যে তাই সাধক গিয়েছেন নিজগুণে যদি রাখো করুণা নয়নে, নিজগুণে যদি রাখো করুণা নয়নে দেখো, নইলে জপ করে যে তোমায় পাওয়া সেসব কথা ভূতের সংজ্ঞা। তুমি যদি আমাকে ভালোবাসে আমাকে গ্রহণ করো, আমার প্রতি যদি তোমার কৃপা থাকে তাহলেই হবে, কিন্তু আমি যে সাধন ভজন করে তোমাকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলব সেটি যেমন এই যে ভূতে পাওয়ার মতো, সেই ভূতের বিয়ের মতো। ভূতেদের কখনো বিয়ে হয় না, ইদানিং অবশ্য রেডিও মির্চি দেখিয়েছে ভূতেদের বিয়ে হয়, সেখানে ওই সদা সিঙ্গিল মির্চি অয়ন্তিকা এরা সব মির্চির এরা সব ভূত সেজে দেখিয়েছে ভূতের বিয়ে হয়। আবার ভূতের বিয়ে হতে গিয়ে সেখানে তাদের নবজন্ম প্রাপ্ত হয় সেসবও দেখানো হয়েছে, কিন্তু আদতে সত্যি সত্যি ভূতেদের বিয়ে হয় না। কারণ কী করে বিয়ে হবে, কবে ভূতের জীবন শেষ হয়ে যাবে সেটা জানিই না। তাই বিয়ে ঠিক করার পর আদৌ যে পাত্রপাত্রী একত্রিত হবে সেটা যেমন সম্ভব নয়, ঠিক সেই রকম আমি জপতপ করে ভগবানকে পাবো এটা আমাদের কাছে ভুল। সাধক জানে সাধন ভজন করে তাকে পাওয়ার আশা সন্তরণে সিন্ধুতরণ, আমি সাঁতরে এই সমুদ্র পার হয়ে যাব এইটা যেমন সহজে হয় না, ঠিক সেই রকমভাবে আমি সাধন ভজন করেই তাকে পাবো এটা তেমনি হয় না। কিন্তু সাধন ভজন করার সমস্ত উদ্দেশ্য আমাকে তৈরি করে নেওয়া, আমাকে প্রস্তুত করে নেওয়া, আমার হৃদয়টিকে বড় করা, যাতে তাঁর যখন কৃপা এসে পড়বে সেই অনন্ত কৃপাকে ধারণের জন্য আমি যোগ্য হয়ে উঠতে পারি। 129 নম্বর সূত্রে তিনি বলছেন, তবে কি সাধন ভজন ছেড়ে দিয়ে যখন তাঁর যখন কৃপা হবে তখন পাব বলে বসে থাকতে হবে? যে তৃষ্ণায় কাতর যার মন তাকে পাওয়ার জন্য ব্যাকুল, সে কি হাত পা গুটিয়ে বসে চুপ করে বসে থাকতে পারে? তার অবস্থা যে আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। সাধকের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, সে জানে ভগবান অসম্ভবকেও সম্ভব করতে পারেন, তিনি ছুঁচের মধ্যে দিয়ে উট ঢুকুতে পারেন, বার করতে পারেন। বলছেন তাহলে তিনি যখন আমাকে কৃপা করবেন ঠিকই, তাহলে সাধন ভজন করে কী লাভ? সাধন ভজন করে তো কোনো লাভ নেই। একজন দীক্ষা পাওয়ার পরে স্মরণানন্দজির কাছে দীক্ষা হচ্ছে নরেন্দ্রপুরে, দীক্ষা যা শেষ হয়ে গেছে, দীক্ষার মন্ত্রতন্ত্র সব শোনার পরে মহারাজ গুরু পুজোর আগে একটি ছোট্ট ব্রেক দিতেন, উনি একটু কফি খেতেন, আর ভক্তদেরও সারাক্ষণ সকাল থেকে না খেয়ে আছে বলে এই ফল মিষ্টি ফল প্রসাদ খেতে দেওয়া হতো। এক ভদ্রলোক দীক্ষা নিয়ে বেরিয়েই সেই যেন ফুটবল গেম ম্যাচ জিতে যাওয়ার মতো বলে, হুররা আজ কি আনন্দ, আজ থেকে রামকৃষ্ণ মিশনের যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার অধিকার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে দীক্ষার ফল, তার কাছে বোধ হয়েছে। পরে অবশ্য তিনি আমাদের কাছে এসে খুব দুঃখ প্রকাশ করেছিলেন, আমি না আমার সেন্টিমেন্টটাকে সেদিককে চাপতে পারিনি, সবার সামনে বলে ফেলেছি, আমার দীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা তা নয়, কিন্তু কোনো একটা ভাব তার ভেতরে ওইরকমভাবে জেগেছিল। তার মানে কি সাধন ভোজন করবো না, এরকম করবো না, বা আমি দীক্ষিত বলেই সঙ্গে সঙ্গে আমাকে আমাকে গেস্ট হাউসে ঘর দেওয়া হবে তা নয়, আমি তো অ্যাপ্লিকেশন করেই যাব, করেই যাব। মহারাজরা ঠিক সময় এই সময়টা ফাঁকা আছে, এই সময় চলে আসুন, নিরিবিলিতে এসে জয়রামবাটি কামার পুকুর ঘুরে যাবেন, যেরকম বলেন ঠিক এই রকম সাধন ভজনটা আমাকে করে যেত, ওটা আমার কাজ, আমাকে করতেই হবে, আমি যদি না করি তাহলে হবে না। আর আমার মন সবসময় যতই আমাকে আমার গুরু বলে থাকুক যে সাধন ভজন করে তাকে পাবো এইটি বোকামি, কিন্তু আমার মন বোঝে কিন্তু আমার প্রাণ বোঝে না। আমার মনে হয় আমি যদি সাধন ভজন করতে থাকি তাহলে একটা সময় তাকে পাবো। রাজা মহারাজ উদাহরণ দিচ্ছেন, সাধন ভজন যখন আমরা করতে শুরু করি তখন আমাদের কি অবস্থা হয়, কীরকম অবস্থা হয় না, তিনি উদাহরণ দিচ্ছেন। বলছেন যখন আমরা প্রথম দীক্ষা টিক্ষা পাই, দেখবেন এটা আমাদের জীবনেও ঘটে, তখন বিগ্রহকে সাজানোর খুব ঘটাপটা থাকে, একবারে ফুল টুল দিয়ে সাজাচ্ছি, একে ডাকছি তাকে ডাকছি, এসো কি এসে দেখো কীরম লাগছে কেমন লাগছে, সবাইকে বলি আমরা, এই সমস্ত হচ্ছে। কিন্তু
কিছুদিন পরে মনে হয় এই লোক ডেকে ভগবানকে দেখানোর চেয়ে একটু নিভৃতে সাজগোজ, ঠাকুরের সাজগোজ একটু কম করে একটু মন দিয়ে জপ করি, খানিক দিন বাদ মনে হয় না জপ একটু কম করে বেশিক্ষণ ধ্যান করি, তারপর মনের এমন একটা স্থিতি হয় যে মনে হয় যেন ভগবান একটা সেই লণ্ঠনে যেরকম থাকে, কাঁচের আবরণের ভেতরে আছে, ভেতরে আগুনটি আছে, মানে ওরকম আগুনটিকে ভেঙে তার ভেতরে মিলেমিশে একাকার হয়ে যায়। ওই আগুনটি অবধি আছে, ওই অনুভবটিকে আমাদের সাধন ভজন দিয়ে করতে হয়, আর ওই আগুনটির মধ্যে ওই ভেঙে একাকার হয়ে যাওয়া, ওই সম্ভবকে অসম্ভব করে দেওয়ার কাজটি ভগবান আমাদের জন্য করেন। 130 নম্বর সূত্রে মহারাজ বলছেন, যথার্থ ভক্তের ভাব, সাধকের ভাব হচ্ছে আমি জপ ধ্যান করে আনন্দ পাই, না করে থাকতে পারি না তাই করি, প্রাণ জুড়বার আর যে অন্য উপায় নাই তাই করি, জপ ধ্যান যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো, না নিলে যে প্রাণে বাঁচি না তাই করি, তিনি যে আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা, তাকে পেতেই হবে যেরকম করেই হোক, না পেলে যে পাগল হয়ে যাব, প্রাণ যাবে এ জীবনই বৃথা হবে, এই রকম ব্যাকুলতা এই রকম রোগ হলে তিনি কৃপা করবেনই, তিনি যে দয়াময় তাকে মন প্রাণ এক করে ডাকলে, তার জন্য সর্বস্ব ত্যাগ করলে, অনন্য স্মরণ করলে তিনি দেখা দেবেনই দেবেন। আছে না সেই উপপতিকে বলছে, তোর জন্য সব ছেড়েছি, ঘর ছেড়েছি, সব ছেড়েছি, তুই আমায় দেখবি নি কেন? ঠিক সেই রকম আমি তোমার জন্য সমস্ত কিছু ছেড়েছি, এই জীবনের যাবতীয় জাগতিক সুখ ছেড়েছি, কোনো ভালো জিনিস খাইনি, কোনো ভালো জিনিস করিনি, কখনো অন্য কিচ্ছু চাইনি, অনন্য স্মরণ হয়ে শুধু তোমাকেই চেয়েছি, তুমি আমার সঙ্গে কেন থাকবে না? এই বোধটি যে চাপটা, এটা আমরা দেবার আমাদের যোগ্যতা হয়। যথার্থ ভক্তের ভাব এবং সাধকের ভাব কীরকম, তারা কেমন করে জপ ধ্যান করেন, না তারা জপ ধ্যান করেন তার নিজের কল্যাণের জন্য, আমি জপ ধ্যান করে আনন্দ পাই, না করে থাকতে পারি না তাই করি, এই কারণেই আমরা জপ ধ্যান করি, আমরা আর কিছু করি না, নিজেদের উন্নত করার চেষ্টা করি, নিজেদের ভালো করার চেষ্টা করি, এবং সেই উদ্দেশ্যে যাবতীয় সাধন ভজন, যাবতীয় জপ ধ্যান সেগুলি করে থাকি। নিঃশ্বাস প্রশ্বাসের মতো কেন করি না? তিনি আমার এত ভালোবাসার জিনিস, শ্বাসে প্রশ্বাসে, মানে এই নিঃশ্বাস আর প্রশ্বাস নিতে যেটুকু বিলম্ব, এই শ্বাসটি নিয়েছি তারপর ছাড়লাম, এই যে এইটুকু যে বিরহ সেটুকুও যেন তার সঙ্গে করতে পারি না। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা আছে, যারা তাকে দেখত তারা অপলক নেত্রে তার দিকে তাকিয়ে থাকত, হাঁ করে তাকিয়ে থাকত, এই যে চোখের পাতা পড়ছে, এই যে পাতা পড়ে আবার খুলছে, এই যে কয়েক সেকেন্ডের, হয়তো এক সেকেন্ডেরও মানে খণ্ডাংশ, এক সেকেন্ডেরও খণ্ডাংশেরই যে ভাব, এইটুকু বিরহ, এইটুকু বিচ্ছেদ তারা কখনো চাইতেন না, তারা কখনো মনে করতেন না যে এইটুকু বিচ্ছেদও দরকার আছে। তাই বলছেন যে এই নিঃশ্বাস প্রশ্বাসের মতো, না নিলে যে প্রাণে বাঁচি না তাই করি, তাকে তাকে চিন্তা না করলে আমার খারাপ লাগে। আমার মনে আছে একজন আমাদের দিদিমণি আছেন রামকৃষ্ণ মিশনে, তিনি গেছিলেন ব্যাঙ্গালোরে, তা গিয়ে শরীর সারাতে গেছেন, সকলকে খুব ঘ্যান দেখিয়ে বলে গেলেন, বুঝলেন তো এইবারে মেয়ের কাছে যাচ্ছি, গিয়ে খুব সে শরীরটা সারিয়ে নিয়ে আসতে হবে, শরীরটা যদি না সারাই ভালো হবে না, শরীর সারাতে মেয়ের বাড়িতে চলে গেলেন। খানিক দিন বাদে দিন 15-এর মধ্যে ফোন করে বলছে, ও মহারাজ চেষ্টা, আমি কেমন আছেন ওখানে, ভালো আছেন তো? বলছে ও মহারাজ আর ভালো লাগছে না, বলছে কবে ফিরে যাবো? কেন? বলছে ধুর ধুর ধুর, এরা কেবলমাত্র আশ্রমে যায়, আর আশ্রমে গিয়ে প্রথমে গিয়ে ঠাকুরকে প্রণাম টণাম করানি, আগে গিয়ে সেলস কাউন্টারে আচার মাচার কী কেনা যাবে তাই দেখে, ধূপ টুপ কী কেনা যাবে তাই দেখে, ঘুরেও বইয়ের দিকে তাকায় না, না ভগবানের কথা বলে, না ভগবানের কথা ভাবে, না ভগবানের গ্রন্থ পড়াশোনা করে, সারাদিন শুধু সকালবেলা কী রান্না করবে, দুপুরবেলা কী রান্না করবে, রাত্রিরে কী রান্না করবে, পার্টিতে কী কাপড় পরে যাবে, বাজার করতে যাওয়ার সময় কী পরে যাবে, গাড়ির পেট্রোল কতটা নেবে, কতটা কম দেবে, আর কী আটা দিয়ে খেলে, রাগি আটা দিয়ে খেলে নাকি খারুটি খেলে শরীর ভালো থাকবে,
পাঁচ বিশালি আটা বলছে সারাদিন এই কথা, কেউ একবারও বলে না এসো আমরা একসঙ্গে বসে একটুখানি ভগবানের কথা বলি। এই বৃন্দ জপ এই আমাদের এরা করেন খুব, আমাদের এই নাগের বাজার সারদা সংঘ এদের একটা বেশ প্রক্রিয়া আছে দেখি, এরা সব বেশ একসঙ্গে বসে এক টানা বসে দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করেন, এতে থাকে একজনের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে একদম অখণ্ড জপ হতে থাকে, আজকে পুজোর শুরু থেকে পরের দিন যখন হোম শেষ হবে সেইটা। এই যে ভাবনা চিন্তাগুলো, এই যে ভগবানকে নিয়ে যে নানারকমভাবে ভাবা, নানারকমভাবে আস্বাদন করার এইটার চেষ্টা আমাদের করতে হবে। এই চেষ্টা আমাদেরকে নিরন্তর করে চলে যেতে হবে, এই চেষ্টাটা আমাদের ভীষণ 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 জরুরি। আমাদের যখন করোনা হয়েছিল প্রথম দিকে আমরা সব সাধু ব্রহ্মচারীরা একসঙ্গে বসে মন্দিরে বসে জপ করতাম, এটা আমরা ঠিক করে নিয়েছিলাম। সন্ধ্যারতি শেষ হয়ে যাওয়ার পর সমস্ত মন্দির অন্ধকার করে দেওয়া হতো, শুধু ঠাকুর ঘরের ভেতরে আলো জ্বলত এবং সাধু ব্রহ্মচারীরা একসঙ্গে বসে জপ ধ্যান করতেন। মনে হতো যেন জমাট বাঁধা ভাব, আমার বেলুড় মঠের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, যখন এই আমরা সকালবেলা বসে বেলুড় মঠের মন্দিরে, তখন ভক্তদের মঙ্গলারতিতে আসতে দেওয়া হতো না, সেই সময় মন্দিরটা একবারে সম্পূর্ণ বন্ধ করা থাকতো, একবারে শুরু থেকে শেষ অবধি শুধু সাধু ব্রহ্মচারীরা বসে জপ ধ্যান করতেন। আত্মস্থান দিয়ে আমাদের বলতেন এর ফল কীরকম জানিস তো, যখন তুই জপ ধ্যান করে আনন্দ পাচ্ছিস না, তখন যদি একবার চোখ খুলে তাকিয়ে দেখিস দেখবি তুই আনন্দ হয়তো পাচ্ছিস না, কিন্তু সকলে মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকছে, তখন তোর মনে হবে এরা পারছে আমি পারছি না। এই যে বৃন্দ জপ ধ্যান করা, কেমন করে মনটাকে ভগবানের সঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা এটা করতেই হবে। এই বস্তুটা কখন হয় না, তখন এই হয় যখন এই বোধটা জাগে, তিনি আমার প্রাণের প্রাণ আত্মার আত্মা, তিনি আমার সবচেয়ে প্রিয় বস্তু, তাই তাকে পাওয়ার ইচ্ছেটা যেন সব সময় আমার মধ্যে জাগতে থাকে। না পেলে যে পাগল হয়ে যাব, প্রাণ যাবে, এ জীবনই বৃথা হবে। সেই সেদিনকে একটা কি কার্টুন দেখছিলাম, সেখানে কি একটা সিনেমার কথা বলছিল, তার নাম হচ্ছে চিরদিনই তুমি যে আমার, সে সিনেমার নাম নাকি এরকম চিরদিনই তুমি যে আমার, সেই রকম একটা সিনেমা বলছেন যে সেইখানে এরকম আছে যে তোমাকে না পেলে আমি থাকতে পারবো না। আমরা খুব হাসাহাসি করছিলাম যে এইটা কবে আমাদের ভগবানের প্রতি এই বোধটা আমাদের আসবে, চিরদিনই তুমি যে আমার, তোমাকে না পেলে আমার হবে না। অক্ষয় কুমার সেন তার একটি বিখ্যাত গানে লিখছেন, কেমনে তোমা বিনে বাঁচি প্রাণে যাবত জীবন, তোমায় ছাড়া কেমন করে বাঁচবো, কেমনে তোমা বিনে বাঁচি প্রাণে যাবত জীবন, সেই তুমি কি সেই পরপর পরপর এক একটা লাইনে এক একটা বলা আছে, ভারী সুন্দর গান। সেইখানে সেখানে তিনি বলছেন কেমনে তোমা বিনে বাঁচি প্রাণে যাবত জীবন, বলছেন এই রকম ব্যাকুলতা এই রকম রোগ হলে তিনি কৃপা করবেনই করবেন। আমি যখন এইরকম, আমি তো বলি যদি মাস্কা সব জগৎ সংসারে সবাই মাস্কা চায়, ভগবানকেও যদি ক্রিম বাটার ভালো করে না দেওয়া যায় তাহলে তিনিও কৃপা করেন না। আমাদের তো আর ক্রিম বাটার দেওয়ার কিছু নেই, আমাদের এই সাধন ফল আছে, এই সাধন ফল উজাড় করে তার পাদপদ্মে যদি আমরা নিবেদন করতে পারি তাহলে ওই হবে আমাদের ক্রিম আর বাটার। তাকে মন প্রাণ এক করে ডাকলে, তার জন্য সর্বস্ব ত্যাগ করলে, অনন্য স্মরণ হলে তিনি দেখা দেবেনই দেবেন। এটা তো হলো আমরা মন প্রাণ এক করে ডাকছি, আমি সমস্ত সর্বস্ব তার জন্য ত্যাগ করছি, অনন্য স্মরণ হয়েছি, কিন্তু শেষের কথাটা খুব ইম্পর্ট্যান্ট। একজন ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী কথা দিচ্ছেন, তিনি তার নিজের সাধন থেকে শেষ কথাগুলি বলছেন, তিনি দেখা দেবেনই দেবেন, শুধু তিনি দেখা দেবেন, হ্যাঁ দেবেন পজিটিভলি, আমরা তার দেখা পাবই পাবো, একবারে রস্যই দিয়ে একবারে জোর দিচ্ছেন যে অবশ্যই আমরা তার দেখা পাবই পাবো, তিনি দেখা দেবেনই দেবেন, তিনি আমাকে ছেড়ে যে থাকতে পারেন না, তাই তিনি আমায় দেখা দেবেনই দেবেন। আমরা আজকে শেষ করব 131 নম্বর সূত্র ধরে, তবে সে ব্যাকুলতা সে অনন্য স্মরণ ভাব কি সহজে আসে, জন্ম জন্মান্তর ধরে সাধন ভজন করলে সাধকের শেষ জন্মেই তা হয়। নাগমশায় জীবনে এটি সর্বাবস্থায় জ্বলন্তভাবে দেখা গিয়েছিল, সর্বদা কি এক অপূর্ব নেশায় বিভোর, দেহজ্ঞান শূন্য তন্ময় ভাব,
কি আশ্চর্য দীনতা, কি উৎকট ব্যাকুলতা, যে না দেখেছে সে ধারণা করতে পারে না। অদ্ভুত জীবন, অদ্ভুত আদর্শ। বলছেন সেই ব্যাকুলতা, সেই অনন্য স্মরণ সহজে আসে না, জন্ম জন্মান্তরের চেষ্টায় আসে। এটা খানিকটা সেই ফিক্সড ডিপোজিট করার মতো। এবারে আপনি 1,10,000 টাকা ফিক্সড ডিপোজিট করলেন, 500 টাকা ইন্টারেস্ট পেলেন, 3 মাস বাদে আবার যখন পরের বছর যখন আবার এটাকে করলেন, তখন 1,10,500 টাকা আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু হলো, আবার কিছু সুদ পেলেন। এইভাবে এগিয়ে গিয়ে একটা সময় আপনি 10 লক্ষর জায়গায় 20 লক্ষ টাকা পাবেন, অথবা ইন্দিরা বিকাশ পত্রের মতো 6 বছরে ডবল হয়ে যাবে। ঠিক সেই রকম জন্ম জন্মান্তরেই ভাবটি থাকবে, কিন্তু চেষ্টা করলে যেটা হয় সে আমি নিজের চোখে দেখেছি। আমি শেষ করব একটা ছোট্ট স্মৃতি কথা দিয়ে। এই এখন গীতানন্দজিকে নিয়ে লিখছি, এই কল্পনাদি খুব জোর উদ্যাস দিয়েছেন বলে গীতানন্দজিকে নিয়ে লিখছি। মানে মাঝে মাঝে ইন্টারনেট হাওয়া হয়ে যায়, এখন বাংলা তো লিখতে পারি না, বাংলার সফটওয়্যার একটা ইন্টারনেটে আছে, সেইটা কি একটা গুগল কি একটা করে দেয়, আমি তাতে বসে বসে টাইপ করে যাই, ABCD করে লিখলেই বাংলাতে ওরকমভাবে কনভার্টেড হতে থাকে। সেইখানে লিখতে গিয়ে একটি স্মৃতিকথা আমি লিখেছি। আমাদের সঙ্গে সাধু হতে এলো একজন ব্রহ্মচারী, এখনও তিনি সন্ন্যাসী আছেন, মা ঝগড়ুটে কিছু মানে পান থেকে চুন খসলে কি বকা কি বকা কি বকা দিত আমাদের, আর আমরা ভয়ের চোটে থাকতাম। এমন সময় গীতানন্দজির গলব্লাডার অপারেশন হওয়ার কথা, প্রথমবার ওই ফুটো করে গলব্লাডার অপারেশন করতে গেছিল, হয়নি। দ্বিতীয়বার পেট কেটে যে আমাদের ট্রেডিশনাল ওয়েতে সেইভাবে গলব্লাডার অপারেশন করা হলো, এবং আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক, তিনি চেয়েছিলেন গীতানন্দজি যেন হাসপাতালে থেকে সুস্থ হয়ে এখানে আসেন। তাকে সেবা করার জন্য আমাদের PPTC থেকে 2 জন ব্রহ্মচারীকে পাঠানো হয়েছিল। একজনকে কিছুদিন পাঠানোর কাজ করার পর পাঠিয়ে দেওয়া হয়, রাত্রিরে আর মহারাজের লাগছিল না কোনো সেবা, কিন্তু দিনের বেলা যিনি ছিলেন তিনি দিনে রাতে তাকে দেখতেন। তিনি যখন ফিরে এলেন একদম অন্য মানুষ হয়ে ফিরে এলেন। আমি যাকে জপ ধ্যান করতে বসতে বলতেই আমাদের খুব কষ্ট পেতে হতো, তিনি তাকে বলতে হতো না, তিনি রোজ জপ ধ্যান করতেন। এমন সময় ভলিবল খেলতে গিয়ে হাতের এইখানে তার একটা ভেঙে গেল, এইখানে ভেঙে গিয়ে ডিসলোকেশন হলো, সেইটাকে ধরে অপারেশন করে সোজা করে দেওয়া হলো। 3 মাস তিনি হাতটাকে ওই 1 মাস মতো হাতটাকে ওই আর্ম স্লিং করে রেখে দেওয়া হতো। তিনি আমাদের সঙ্গে কোনো কাজে যেতেন না, তাকে PPTC-র মধ্যেই থাকতে হতো, কিন্তু আমরা এসে নিঃশব্দে ঘরে ঢুকতাম। এই কারণে আমরা দেখেছি তিনি সবটি সময় জপে বিভোর হয়ে তন্ময় হয়ে আছেন। একদিন কৌতূহল চাপতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মহারাজ, আপনি এমনটা ছিলেন, এমনটা হলেন কী করে? তিনি বললেন, গীতানন্দজি মাঝে সেবা করতে গিয়ে সেবা যেই হয়ে গেল, যেই কাজ সারা হয়ে গেল, মহারাজ বললেন, চুপচাপ এখানে বসে আছো কেন, যাও ছাতে, যাও ছাতে গিয়ে ওই ট্যাঙ্কের নিচে বসো, ট্যাঙ্কের নিচে খুব ভালো ছায়া পড়ে, আমিও পরীক্ষা করে দেখেছি, ওইখানে বসে গিয়ে জপ করো। অথবা কখনো বলতেন যে সারদা মানে সাধুদের ওইখানে একটা ছোট্ট শ্রাইন আছে 3তলাতে, সেই শ্রাইনে গিয়ে ওইখানে বসে জপ ধ্যান করবেন। বলছেন আমি কি জপ ধ্যান করবো, উনি বারবার 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 মনে জাগাতেন, নিজে জপ ধ্যান করতেন এবং আমিও যাতে জপ ধ্যান করি সেই অভ্যাসটা জাগিয়ে দিলেন। আবার বলতেন কখনো কখনো মংস কোয়ার্টারে যাও, এখন ফিরে যাও মংস কোয়ার্টারে, আমার লাগবে না, মংস কোয়ার্টারে গিয়ে মুখাত্মা ধুয়েই তুমি আগে ওদের শ্রাইনে চলে যাও, ওদের ছোট্ট শ্রাইন ছিল তখন, সেইখানে বসে জপ ধ্যান করবো। উনি বলতেন আমাদের যে আমি কি জপ ধ্যান করবো, উনি আমায় উৎসাহ দিতেন, বারবার উৎসাহ দিতেন, এবং উৎসাহ দিয়ে 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 জপ করার এমন একটা অভ্যাস জাগিয়ে দিলেন, এখন সবসময় মনে হয় জপ ধ্যান করি। যে ঝগড়ুটে মানুষটাকে আমরা পাঠিয়েছিলাম, সে মানুষ একেবারে সম্পূর্ণ শান্ত হয়ে ফিরে এলেন। তিনি এখনও আমাদের সঙ্গে আছেন এবং খুব বহুমানিত সন্ন্যাসী আছে, আমি নামটি তার বলছি না, আপনারা অনেকেই তাকে চেনেন। তার একটা খুব বড় অপারেশন হয়েছিল, আমি তখন একবার দেখতে গেছিলাম তাকে হাসপাতালে, তখন দেখলাম কি শান্তভাবে অত বড় অপারেশনটাকে তিনি মেনে নিলেন। তাতে কতদিন, প্রায় 3-4 মাস হাসপাতালে ভর্তি থাকতে হলো, এই হাসপাতালের বিছানায় শুয়েই পায়ে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তিনি একবারও উফটি শুদ্ধ করছেন না। মহারাজ এমন একটা জাদু শিখিয়ে দিলেন না, এই এরকম জাদুকররা আমাদের জীবনে আসেন, এসে আমাদের জীবনটাকে বদল করে দেন।
এই যে বলছেন না সেই ব্যাকুলতা, সেই তবে সে ব্যাকুলতা অনন্যসরণ ভাব কি সহজে আসে? সত্যি সহজে আসে না। আমরা কজন আর নাগমশাই হতে পারি? নাগমশাইয়ের বাড়িতে গিয়ে দেখেছি বাংলাদেশে, সেইখানে একরকম ওই রকম একটা ভাব যেন জেগে আছে, মনে হয় যেন একটু বসে একটু সাধন ভজন করি। ঠিক সেই রকম ওই রকম তন্ময়তা কেউ কেউ জাগিয়ে দেন, ওই রকম তন্ময়তার বোধ কেউ কেউ আমাদের মধ্যে জাগিয়ে দেন, এইটি হলো কথা। আজ আমরা এইখানেই থামবো, আগামী দিন আমরা ভগবানের কৃপা হলে 132 নম্বর সূত্র থেকে শুরু করব। আপনাদের কাউকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়নি, আপনাদের সকলকে আমার নববর্ষের আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আগামী বছর ভালো কাটুক, যদিও মুখে বলছি মানে বাইরের পরিস্থিতি কিন্তু খুব সুবিধের নয়, আগামী বছরটা আপনাদের সকলের সাবধানে কাটুক, আমরা যেন সারা বছর আপনাদের এরকম সঙ্গ পেতে পারি। প্রভুর কাছে এটি প্রার্থনা করছি এবং এও প্রার্থনা করছি আমাদের সকলের মনের মধ্যে যেন প্রভুর প্রতি অনন্য স্মরণ ভাবটি জাগে, তবেই জানেন তো জীবনটি সার্থক। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।